গতকাল হায়াত হোটেলে যেন চাঁদের হাট বসেছিল। গত বছরের মতো এবারও জাকজমক করে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছিলেন প্রসেনজিৎ। কে ছিল না সেখানে? জিৎ, তনুশ্রী, স্বস্তিকা, সৃজিৎ থেকে শুরু করে টলিউডের নামি তারকারা। কিন্তু এই তারকাদের মেলায় দেখা গেল না দেবকে। শোনা যাচ্ছে দেবকে নাকি আমন্ত্রণই করেননি প্রসেনজিৎ। ককপিট ছবির টিজারে প্রসেনজিৎকে রাখা নিয়ে দেবের প্রতি অসন্তুষ্ট হন প্রসেনজিৎ। ঘটনা আজ করতে পেরে দেব টিজার থেকে প্রসেনজিৎকে সরিয়েও নেন, কিন্তু তারপরও মন গলেনি প্রসেনজিতের। শোনা যায় বুম্বাদার সঙ্গে ভুল বুঝাবুঝি মিটিয়ে নিতে প্রসেনজিতের বাড়ি পর্যন্ত ছুটে গিয়েছেন দেব। তবে দেবের সঙ্গে দেখা করেননি প্রসেনজিৎ। তারপরও একাধিকবার দেব যোগাযোগের চেষ্টা করেছেন, কোনো ফল হয়নি। যদিও দেব বা প্রসেনজিৎ কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। আবার এখন শোনা যাচ্ছে দেব নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ষড়যন্ত্র করে তার সঙ্গে প্রসেনজিতের সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে কেউ কেউ। প্রসেনজিৎ একবার তার সঙ্গে বসলেই গোটা বিষয়টি মিটে যাবে, কিন্তু প্রসেনজিৎ নাকি দেবের সঙ্গে দেখাই করতে চাচ্ছেন না। দেব আর প্রসেনজিতের ফ্যানরা ভেবেছিল বিজয়া সম্মেলনীতে দুজনের দেখা হলে মন কষাকষি মিটে যাবে, তবে দেবকে আমন্ত্রণ না করায় সেই সম্ভাবনা মাঠে মারা যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, দেবের সাথে কি প্রসেনজিতের সম্পর্ক কখনো ভালো হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।